হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করছিলাম অর্থাৎ মাই স্কুল ডাটাবেস নিয়ে কিভাবে কাজ করবেন ডাটাবেস কীভাবে ইনসার্ট করবেন আপডেট করবেন তারপরে ডাটাবেস থেকে কিভাবে ডাটা সাইডে শো করাবেন ডাটাবেস এবং সার্ভারের মধ্যে কীভাবে কানেকশন তৈরি করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এ পর্বে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটাবেজের ডাটা কিভাবে ডিলিট করবেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার আপডেট ভিডিওগুলো পেতে বাটন চাপুন ডাটাবেজের ডাটা ডিলিট করার জন্য যেটি করতে হবে সেটা প্রথমে সার্ভারের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে এ দেখুন ডাটাবেজের সঙ্গে সার্ভার কানেকশন তৈরি করেছি ইতিপূর্বে আপনারা এটি দেখেছেন এখন আমি স্কুয়েলের একটি সিনটেক্স লিখছি স্কুয়েলের সিনটেক্সটি হচ্ছে ডিলিট এটি কোটের মধ্যে রাখতে হবে আমি কোটের মধ্যে শুরুতেই নিয়ে নিচ্ছি সেমিকলন দিয়ে দিলাম ডিলিট অর্থাৎ এখানে আমি ডিলিট করব আমি কি ডিলিট করব আমাদের ডিলিট করার আগে আমাদের এখানে ফর্ম লিখতে হবে অর্থাৎ কোথা থেকে ডিলিট করব সেটি আমাদের বলে দিতে হবে আমাদের টেবিলটি হচ্ছে আর্টিকেল আমরা এই আর্টিকেল টেবিল থেকে ডিলিট করব আমি এখানে আর্টিকেল লিখে দিলাম অর্থাৎ টেবিলের নাম লিখে দিলাম এবং আমি কি ডিলিট করব এখানে আমাদের হয়ারের মধ্যে বলে দিতে হবে আমাদের এখানে যে আইডি নাম্বার দিয়ে আমরা ধরতে পারি অথবা হেড দিয়ে ধরতে পারি ক্যাটাগরি ডিটেলস আমরা যে কোনো একটা দিয়ে ধরতে পারি কিন্তু আইডি সবসময় আমার এখানে ইউনিক থাকবে এই কারণে আমরা আইডি দিয়ে ধরলে আমাদের এটি সুবিধা হবে আপনারা যদি সাইডে মোবাইল নাম্বার ব্যবহার করেন অথবা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেন সেগুলো ইউনিক হতে পারে অথবা ন্যাশনাল আইডি নাম্বার ইত্যাদি যদি ব্যবহার করেন তাহলে সেগুলো ইউনিক হতে পারে আপনারা সেগুলো দিয়েও ডাটা কল করতে পারেন কিন্তু সবসময় আমরা চেষ্টা করব আইডি নাম্বার দিয়ে কল করা এবং আইডি নাম্বারটা ইউনিক রাখা এবং আইডি নাম্বার নাম্বার আমরা সকল কাজ করতে পারি তাহলে এখানে আমরা আইডি দিয়ে ধরবো এখানে আমরা বলে দিলাম হোয়ার আইডি ইকুয়াল টু থ্রি আমাদের এখানে তিন নম্বর তিন নম্বর এটা রয়েছে আমরা এটি মুছে দেব তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা এটার মধ্যে কোয়েরি চালাবো তার আগে এটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম তারপরে আমি পোস্টিউরিয়ালটা আগে দেখাচ্ছি মাই স্কুয়েলি এখানে আমাদের কোনটা বলে দিলাম অর্থাৎ কানেকশনের আর্গুমেন্টই দিয়ে দিলাম আমরা এর মধ্যে চালাব এখানে ইফের মধ্যে লিখে দিচ্ছি এটি আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখি কোয়েরি ভেরিয়েবলের মধ্যে রাখলাম যদি কীটা সাকসেস হয় অর্থাৎ ডিলিটটা যদি হয়ে যায় তাহলে এখানে লিখে দেবে ডিলিটেড আর যদি না হয় এটা ইচ্ছা করলে দিতে পারেন কোনো সমস্যা নাই যদি না হয় তাহলে সেটা বলে দেবে নট নট ডিলিটেড বলে দিলে কোনো সমস্যা নাই তারপরে আমি এটি রান করছি আমাদের ফাইলের নাম দিয়েছি ডিলিট আমি ডিলিটে গেলাম এখানে ডিলিটেড লেখা দেখাচ্ছে তারপরে এখানে গিয়ে আমি এটি রাখ করলাম দেখুন আমাদের এই তিন ডাটাটি এখান থেকে হারায় গেছে তারপরে আমরা যদি এটি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে করতে চাই অর্থাৎ মাইস্কুলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে করতে চাই তাহলে কিভাবে করব আপনারা দেখে দেখেছেন এই প্রথমে আমাদের কানেকশনের বিষয়টি বলতে হবে তারপরে আমাদের এখানে কোয়েরি এবং কুয়েরির মধ্যে আমাদের এখানে এসকুয়েল এটির মধ্যে আমরা কোয়েরি চালাবো সেটি এখানে বলতে হবে আর এখানে আমরা আইডি থ্রির জায়গায় ফোর অথবা ফাইভ লিখে দিতে পারি ফাইভ লিখে দিলাম আমাদের এখানে পাঁচ নম্বর ডাটা রয়েছে সমস্যা নাই আমি এটি এবার রিলোড করলাম তারপরে এখানে ব্রাউজ দেয় দেখুন আমাদের এই যে পাঁচ নম্বরটি ডিলিট হয়ে গেছে অর্থাৎ এইখানে আমরা অবজেক্ট অর্ডিনেট পদ্ধতির মাধ্যমে এবং পিএসপি প্রসিডিউরাল পদ্ধতি রয়েছে অর্থাৎ মাইস্কুলি যে প্রসিডিউরাল পদ্ধতি রয়েছে দুই পদ্ধতিতে আমরা এটি ডিলিট করতে পারলাম কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই ডাটাবেজের মধ্যে কখনোই ডাটা ডিলিট করবেন না অর্থাৎ ডাটাবেজের মাধ্যমে ডাটা রয়ে যাবে কিন্তু ডাটা সাইডে অনেক সময় শো করবে এবং অনেক সময় শু করবে না কিভাবে শো করবে কিভাবে শু করবে না সেই সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব অর্থাৎ আপনারা এমন কন্ডিশন দিয়ে দেবেন শুধুমাত্র এই ডাটাগুলো সাইডে ডিসপ্লে করবে এবং ইউজাররা কখনো কিছু নির্দিষ্ট ডাটা দেখতে পাবে না অর্থাৎ যেই ডাটাগুলোতে পাবলিশ থাকবে যেমন এখানে আমরা ক্যাটাগরি লিখেছি অর্থাৎ ক্যাটাগরি ন্যাশনাল এখানে আমার যেই ডাটাগুলোতে ন্যাশনাল ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র সেই ডাটাগুলো ইউজাররা দেখতে পাবে অন্যান্য ডাটাগুলো দেখতে পাবে না অন্যভাবে এখানে আমরা যদি পাবলিশ লিখে দেই অর্থাৎ যেই ডাটাগুলোতে শুধুমাত্র পাবলিশড লিখা থাকবে সেই ডাটাগুলো শো করবে আর যেই ডাটাগুলোতে পাবলিশ না থেকে অন্য কোনো কথা লিখা থাকবে অর্থাৎ ডিলিটেড লিখা থাকবে অথবা নট পাবলিশ লিখা থাকবে সেই ডাটাগুলো শো করবে না আর ডাটাবেজের ডাটা ডিলিট না করা এটা হচ্ছে খুবই ভালো একটা পদ্ধতি খুব ভালো একটা প্র্যাকটিস কারণ ডাটা আপনার কখন কাজে লাগবে সেটা আপনি নিজেও জানেন না সেই কারণে আর ডাটাবেস এর ডাটা পারমানেন্টলি কখনো ডাটাবেস থেকে ডিলিট করবেন না এই ছিল কিভাবে ডাটাবেজ থেকে ডাটা ডিলিট করবেন সে সম্পর্কে ধারণা পরবর্তী টিউটোরিয়ালে আমি কুয়েরি সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করব টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে নিচের লাল আইকনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ